আলহামদুলিল্লাহ ওসলাতাম আল বাদ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন প্রশ্নকরণ অনুষ্ঠানের আজকের পর্বে প্রিয় দর্শক এই আয়োজনটি সরাসরি ফেসবুকে যারা দেখতে যাচ্ছেন ভিজিট করুন টিপ্লডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর টিভি ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ আর টিভি ইসলামিক শো আজকে বিশেষভাবে আমরা মহরম এবং আশুরা মহরমের দশ তারিখ কেন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ এদিনের গুরুত্ব এবং ফজাইল সম্পর্কে আমরা আলোচনা করব আলোচনা শুনবো ইনশা আল্লাহ তালে একজন বিজ্ঞ ইসলামিক স্কলারের কাছ থেকে আজকে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন মোখতারাম মুফতি মোহাম্বুল্লাহ বাকি নদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ওস্তাজ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আপনার শরীরটা ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আশা করছি আপনারাও সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহ সুহার হুয়া তারা ভালো রাখুন আমরা দোয়া করি আশুরা বাংলাদেশে এই দিনটি সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু এই আশুরার গুরুত্ব এক একজনের কাছে এক একভাবে পরিলক্ষিত হয় যেমন এক শ্রেণীর ভাইয়েরা বোনেরা মনে করেন যা আশুরাই অর্থাৎ মহরমের দশ তারিখে যেহেতু হজরত হুসাইন রিয়্লাহতালহ শাহাদাত বরণ করেছিলেন সুতরাং এই দিনটি এই কারণে গুরুত্বপূর্ণ আর এক শ্রেণীর মানুষ মনে করেন এই দিনে যেহেতু পৃথিবীর সৃষ্টি হয়েছিল এই দিনে ক্যামত সংগঠিত হবে এই জন্য এটি গুরুত্বপূর্ণ আরেক এক মানুষ মনে করেন মুসা আলাইহি আল্লাহ ওয়াসাল্লাম কে তালা জালেম ফেরাউনের কাছ থেকে যেহেতু মুক্তি দিয়েছিলেন সেহেতু এই দিনটি গুরুত্বপূর্ণ হাদিসে কি আছে এরা সুলো আকরাম সাল্লাহ্লাফ আলাহিসাল্লাম কি বলেছেন এই দিবসটা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা সম্মানিত শাহেখের কাছে প্রথমে সে বিষয়টি জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ বিলাহ আলমিন ও সাল্লাহত ওয়াসাল্লাম মু আলা আশরফ ইলাম বিআই

ইয়োমা খলা কাসমা ওয়াতি মিনহা আর বাহাত যখন থেকে আকাশ এবং জমির সৃষ্টি করেছেন তখন থেকে বারোটি মাস এবং তার মধ্যে চারটি মাস খুব সম্মানিত মাস দেখেন আপনি জানেন এবং আপনি বলেছেন যে এই মহারম মাসের গুরুত্ব বিভিন্ন দিক থেকে আছে খণ্ডিত খণ্ডিতভাবে চিন্তা করতেছে কেউ কেউ বলতেছে মনে করেন মুসাল ইসলামকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন আর কেউ বলতেছেন দিন আকাশ জমির সৃষ্টি হয়েছেন আর কেউ বলতেছেন হুসান রদিয়াল তাহুর শাহাদত অথচ হুসান রহিয়তি তালানহর শাহাদতের আগের থেকেই তো পাক আস্তাম নিজেই তাই এর ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন এই বারোটি মাসের মধ্যে চারটি সম্মানিত মাস দিলখত জিলহজ মোহরম রজব বছরের শুরুটাও হচ্ছে মোহরম দিয়ে আবার বছরের শেষটাও হচ্ছে জিলহস দিয়ে অর্থাৎ শুরুটাও একটা সম্মানিত মাস জিলহস শেষটাও একটা সম্মানিত মাস দিয়ে এই মহরম যখন ইসলামের পরিবেশায় ইসলামের দৃশ দৃষ্টিকোণ থেকে বছরের প্রথম মাস সেই জন্য এই বছর নতুন বছর উদযাপনের একটা সরিয়ে নীতিমালা এবং সরিয়ে একটা সংস্কৃতি আছে যে যেমন আমরা ইংরেজি নববর্ষ পালন করি পহিলা বৈশাখ পালন করি ইসলামের দৃষ্টিতে এই নববর্ষ পালনের একটা মানে সিস্টেম আছে সাহাবাই সাহাবাইকার রুদিআল্লা তালুম নিজে বলেন আমরা একজন আরেকজনকে যেভাবে কোরআন শিখিয়ে দিতাম সেভাবে এই নতুন বছর শুরু হলে আমরা একজন আরেকজনকে একটা দোয়া শিখিয়ে দিতাম এটা হলো আল্লাহম্মা আদহিল আলাইনা বিল আমনি ওয়াল ইমান ওয়া সালামতি ইসলাম ওয়া জওয়ার ইমিনা শৈতন ওয়ারিদম মিনার রহমান আল্লাহ আমাদের উপর যে নতুন বছরের আগমন আপনি ঘটিয়েছেন সেটা নিরাপত্তার সাথে ইমানের সাথে সালামতের সাথে শান্তির সাথে যেন আমরা এই বছরে প্রবেশ করতে পারি ওয়াজওয়ারিম মিনার শৈতন এবং শৈতানের থেকে যেন মুক্তি পেতে পারি ওয়ারিদম মিনার রহমান এবং আল্লাহর সন্তুষ্টি যেন আমরা এই বছরে পেতে পারি দেখেন ইসলামী দৃষ্টিভঙ্গিতে একটা নতুন বছর সূচনার জন্য সবথেকে বড় হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করা যে আমার আগামী বছরটা যেন সুন্দর হয় আল্লাহর গুলামীর মধ্যে আমরা অতিবাহিত করতে পারি এবং শান্তিতে হয় নিরাপত্তার সাথে হয় এই দোয়াটা আমাদের করতে হবে জি কিন্তু আমরা দেখেন এই বছরের সাথে সাথে অন্যান্য বছর যেগুলি পালন করে থাকি সেখানে আল্লাহর নাফরমানি হয়ে যায় কতক সময় সেই জন্য আমরা সাহাবি কারাম রদি আল্লাহ তালাহন নতুন বছরের শোষণে যে দোয়াটি পড়তেন আমি আবার পড়িয়ে দিচ্ছি যাতে করে আমাদের মুখস্থ হয়ে যায় আল্লাহ্ম আদহিল আলাইনা বিল ওয়াল ইমান ওয়া সালামতি ইসলাম ওয়া জিওয়ারিম মিনা শৈতন ওয়ার ইদম মিনার রহমান জি আল্লাহ যেন আমাদেরকে এই দোয়াটি পড়ার তফিক দান করেন যখন মুসলমান এই দোয়াটি বছরের শুরুতে পাঠ করবে আপদ বিপদ বালা মুসিবত সমস্ত অশান্তি দুর্ভিক্ষ অভাব অনটন সবগুলি থেকে এই দোয়ার বরকাতে সেই জাতিকে আল্লাহ পাকবু নিরাপদে রাখবেন আমিন এই দিবসটি কোন বিষয় আমরা বিশেষভাবে গ্রহণ করবো মানে সে অনুযায়ী আমাদের কী কী আমল করা উচিত বিশেষ করে আশুরাবাদ দশই জিলহাজের আমি আরও কয়েকটা এর সাথে যুক্ত করি যেমন যে আমরা যে হিজিরি নববর্ষ শুরু করতেছি এই যেহেতু আমাদের বছরের শুরু এই মহরম মাস হজরত উমর রদিউল্লাহ তালানহুর হিজরতের যখন সতেরো বছর হয়েছে তখন এই হিজিরি নববর্ষটা তিনি শুরু করছেন আগে থেকে মোহরম সফর থাকলেও আমাদের এই হিজিরি গণনা শুরুটা হজরত উমর রদিয়াল্লাহ তালহর শাসনকালের সতেরো হিজিরি থেকে শুরু হয়েছে দ্বিতীয় আপনি যে কথাটি বলেছেন এই মোহরম মাস প্রথম কথা হচ্ছে রসুল ইসলামের এসাদ করেন যে খাইলি জৌফুহু ও খাই শাহারি শাহরুল্লাহি আল্লাহ শাহরুল্লাহ মোহরম রসুল পাকসাল ইসলাম এরশাদ করেন রাতের মধ্যে সব একদম উত্তম রাত্রি হলো রাতের মধ্যভাগ আর মাসের মধ্যে সবচাইতে উত্তম মাস হলো রমজানের পরে মোহরম মাস এবং রসুল সাল্লাম অন্য হাদি সব এরশাদ করেছেন যে আল্লাহর কাছে সবচাইতে রোজা প্রিয় হলো রমজানের পরে এই মহরম মাসের রোজা আর বিশেষ করে দশ তারিখের রোজা কারণ আপনি ইঙ্গিত করেছেন এই দশ তারিখে বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে যেমন হজরত মুসা আলি সালাতুআসলামকে ফেরাউন থেকে মুক্তিদান করেছেন জি রসুল পাকসাল আলী আসসালাম যখন মাক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলেন দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছেন রসুল সাল্লাম বললেন যে এরা কেন রোজা রাখতেছে বলে যে এরা তাদের নবী মুসা আলি আল্লাহ আসালামকে আল্লাহ পাক থেকে এই দিনই মুক্তিদান করেছিলেন সেই জন্য তারা রোজা রাখতেছেন তখন মোহাম্মদর রসুল্লাহ সাল্লাম বললেন তারা যদি মোসাকে সম্মান দেখানোর জন্য রোজা রেখে থাকেন না আহাক্কু আহাকবি মোসা তাহলে আমি এবং আমরা যারা উম্মতে মুহাম্মদে আছি আমার সাথে যারা ইমান এনেছেন তারা মোসা সাথে আরও সম্পর্ক বেছি এবং তার জন্য মূসালা ইসলামকে স্মৃতি ধরে রাখার জন্য রোজা রাখা আমাদের দায়িত্ব আরও বেশি কারণ এরা যদিও নাকি নামদারি ইহুদি মূসাল ইসলামকে মৌসালামের অনুসরণ দাবিদার কিন্তু আসলে তারা তা তহিদবাদী না তারা ইসা আলাইসালাত এই উজাই সালাতসালামকে আল্লাহরসাইলে বলেন জালে যার কারণে তাদের মধ্যে মূসা আলি আসলামের সব শিক্ষা বিদ্যমান নেই এবং আমাদের সাথে মূসা আলাহ ধর্মের সাথে মিল বেশি তহিদবাদী সেই জন্য আমরা মুসাআল ইসলামের কারণে এই দিনের রোজা রাখা উচিত বুঝি এবং রসুল পাক সাল্লি ইসলাম এরপরে বললেন ইনতাসিব আল্লাহ কবলা। আমি আল্লাহর কাছে আশা পোষণ করি এই বরকতি দিনে রোজা রাখার কারণে আল্লাহ পাক পাকিজত এক বছর আগের সমস্ত গোনা ক্ষমা করে দেবে কিন্তু রসুল পাকস ইসলাম এরপরে বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি আসুমান নাগাদান তাহলে আমি এই দশ তারিখের আগে পরে আমি আরও একটি রোজা রাখবো যাতে করে ইহুদিরা এটা দাবি করে যে মোহাম্মদ তো দেখিতে আস্তে আস্তে আমাদের অনুসরণ শুরু করা দিয়েছে ধন্যবাদ তাহলে মোখতারাম এখান থেকে আমরা কি বুঝলাম যে দুইটা রোজা রাখতে দশ তারিখের সাথে নয় তারিখ অথবা এগারো তারিখ এগারো তারিখ রোজা রাখা উচিত মানে উত্তম বেশি আর কি ধন্যবাদ মোখতারাম আচ্ছা আরেকটি বিষয় আমরা দেখতে পাই সম্মানিত মোখতারাম সেটি হচ্ছে আশুরার দিনে ভালো কিছু রান্না করা এবং খাওয়া যেমন একদিকে আল্লাহ রসুল বললেন রোজা রাখতে সাল্লাহ আলাইসালাম অন্যদিকে আর এক শ্রেণীর মানুষ বলছেন যে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল দিনে ভালো কিছু খাবার রান্না বান্না করে খেতে বলেছেন এটার বিশুদ্ধতা আছে কিনা আচ্ছা আমি একটা কথা বলি এই বিষয়ে আমি বহু কিতাব পড়েছি আর ভারতবর্ষের সবচেয়ে বড় মহাদ্দেশ হলেন আব্দুল হক মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলী উনি একটা আরবিতি কিতাব লিখছেন মা আনিস আনিস সানা বছর সম্পর্কে যা কিছু হাদিস হয়ে বর্ণিত আছে যে এবং এটার উর্দু অনুবাদ হয়েছে মুমেনকে সালো মা মুমেনের বছর এবং মুমেনের মাস সেখানে উনি এই সমস্ত হাদিস যে এই দিন কী কী ঘটনা ঘটছেন সবগুলি উল্লেখ করছেন বলে এই সব ঘটনাগুলি যে ঘটছেন বলতেছেন কয়েকটি ঘটনা ছাড়া বেশিরভাগ ঘটনা যে এই দিনে ঘটছেন বলা হচ্ছে এইগুলি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেই রকমভাবে এই দিনে যে খাওয়া দাওয়া ভালো করলে সারা বছর খাওয়া দাওয়া ভালো হবে এই হাদিসগুলো স্পষ্ট প্রমাণিত নয় তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে সেটা হলো যেহেতু ইদিন দিন রোজা রাখবো রোজার সাথে একটু কিছু ভালো ইফতার করা এবং ছেলেবেলেদেরকে খাওয়ানো এবং বছরের শুরু হিসেবে আমি যদি কাউকে মনে করি যে আমি তাফা উলান তাফা উল অর্থ হল কোনো কাজ করে শুভ লক্ষণ নেওয়া এটা এটা পারে কিন্তু হাদিস শরীফে বর্ণিত আছে আপনি এই দিন ভালো খাইলে সারা বছর ভালো খাবেন ভালো খাইতে পারবেন এই মানসিকতা নিয়ে করা যাবে না তাফা উলান শুভ লক্ষণ নিয়ে আমি বছরের শুরুতে কিছু যদি ভালো কাজ করি সারা বছর আল্লাহ আমাকে ভালো কাজ করার সুযোগ দান করবেন আমি যদি আজকে যদি ফকির মিস্কিনকে খাওয়াই সারা বছর আমাকে ফকির মিসকিনকে খাওয়ানোর সুযোগ দান করবে এটা হলো শুভ লক্ষণ ইসলামের মধ্যে শুভ লক্ষণ এটা জায়জ আছে এবং ইসলামের মধ্যে খারাপ লক্ষণ কুলক্ষণ নেওয়া কোনো কিছু কাজ করার পর এটা জায়জ নেই ধন্যবাদ শেখ আসরার দিন হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ তাল যেহেতু শহীদ হয়েছেন আ বিভিন্ন তারিখের কিতাবে পাওয়া যায় তো এই যে ঘটনাটাকে এই ঘটনাটাকে আমরা কীভাবে গ্রহণ করব কেউ কেউ এখান থেকে আপনার পজিটিভ অনেক ব্যাখ্যা আমরা করে থাকি কেউ এই দিনে মিছিল করি কেউ বা এই দিনে শরবত পান করি কেউ ভালো খাবার বিতরণ করি তো এক শ্রেণীর মানুষ এটাকে কেন্দ্র করে সাহেবের দোয়ানুল্লাহ আনহুম আজমাইনদেরকে পর্যন্ত কাঠগড়ায় পর্যন্ত আমরা দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিই পুরো যে ঘটনাটি এই বিষয়টি নিয়ে আপনার বক্তব্য কী এবং আমাদের উচিত কেমন প্রথম কথা হচ্ছে আমরা এই এইজিদ হোসেন রুদ্দুল্লাহ তালহুকে শহীদ করেছেন বা এইজিদের শাসনামলেই হোসান হোসেন আল্লাহ তালুর শহীদ হয়েছেন জি এর মধ্যে আমরা তিন ধরনের লোক হয়ে গেছি কেউ হোসেন রুদুল্লাহ তালুর বক্ত এবং হোসেন রুদুল্লাহ তালুর বক্ত হওয়ার কারণে এইজিদের শাসনামলে যেহেতু এই ঘটনা ঘটেছে সেজন্য এইজিদকে গালি দিতে গিয়ে বিল্লাহ মিজালিক মাবিয়া রুদিয়াল্লা তালহর মতো একজন কাতেব ওহি যিনি ওহির লেখক তাকে পর্যন্ত আমরা গালি উদ্দে রাখতেছি না এটা একটা সীমালঙ্কন আবার কেউ কেউ মোয়াবিয়ার রুদ্দালহুকে মহাব্বত দেখাইতে গিয়ে এজিদের যে এরকম একটা পাপ কার্চ শুধু এজিৎ তো শুধু একটা ঘটনা ঘটে না এজিৎ তো হোসান উদ্দিল্লাহ তালুর এই ঘটনা ঘটাইছে হার্রার ঘটনা ঘটাইছে তারপরে মদিনা শরীফ আক্রমণের ঘটনা ঘটাইছে শুধু একটা তো না কিন্তু শুধু আমরা কতক সময় বলি কি বলে যে আরে এজিদের যে হত্যা হুসাইন রদি আল্লাহ তালুকে যে হত্যা করছে এটার মধ্যে এজিদের সমর্থন ছিল না সেই জন্য এই নির্দোষ মানে কতক সময় মহাবীর রদুল্লাহ তালহর মুহব্বত দেহাতে গিয়ে এজিদকে একবারে ভালো বানায় ফেলা এটাও ঠিক না আমাদের আহল জামাতের জমাতের মোলাকেদা হলো হোসান রুদিউল্লা তালুর মহব্বত রঙ্গ এবং মোয়াবির রদুল্লাহ তালহুর সাহাবি হিসেবে তার মহব্বত সাহাব এ কারামের ইমানের অঙ্গ জি আর এজিদ দুঃশাসন যা করেছে তার কোনো ব্যাখ্যা নেই সে জুলুম করেছে সে একটা না এরকম অঘটন আরও ঘটাইছে যদি মোয়াবিয়া রুদিয়াল্লাহ তালুর মহব্বতের কারণে এজিদকে পবিত্র বলা যাবে না আর এজিদের কারণে মোয়াবিয়া রুদাহ তালাহুকে গালি দেওয়া যাবে না এক দুই নম্বর কথা হলো এই দিন হোসান তালান তালাহু শহীদ হয়েছেন সেই জন্য তাজিয়া মিছিল বোর করে শোক প্রকাশ করা যাবে না কারণ সাহাব এ কেউ তাজিয়া মিছিল করে শোক প্রকাশ করে না জি তিন নম্বর হলো হোসাইন আল্লাহ তালানহর মোহাব্বত দেখাইতে গিয়া এক এক মানে সীমা লঙ্ঘন করে দলে তালাহুকে গালি দেওয়া যাবে না সাহাবাইকার মহাব্বত নিজের মানে অন্তরের মধ্যে খুব বিশুদ্ধভাবে ঠিক রাখতে হবে বর্তমানে আমরা সবাই একটু বিশৃঙ্খল হয়ে গেছি কেউ মহাবীর দলে গালি দিচ্ছি আর মহাবীর দলে যদি গালি দেওয়া হয় নাওয়ওয়জুবুল্লাহিম তাহলে দেখবেন যে ইসলামের আর কিছু ঠিক থাকবে না কারণ ময়াবিয়া রুদুল্লাহ তালিন শুধু সাহাবি নয় মাবিয়া রুদুল্লাহ তালন রসুল্লা ইসলামের শালা অর্থাৎ ময়াবিয়রুল্লাহ তাল্লাহর বোন রসুল আবা ইসলামের ইসলাম ছিলেন এবং আবু সুফিয়ান পরবর্তীতে এমন মুসলমান হয়েছে হাদিস শরীফের মধ্যে আছে ওয়া হাসুনা ইসলাম যে আবু সুফিয়ান রদিয়াল্লাহ তাল ইসলাম আল্লাহর কাছে পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে আছে এবং ময়াবিয়া রুদুল্লাহ তাল্লাহর জন্য বহুবার রসুল আব্বা আসল ইসলাম দোয়াও করেছেন আল্লাহাদিয়াহু আল্লাহ তাকে হেদায়ত দান করেন সব ফজুল এবং ওহির লেখার জন্য তারে দায়িত্ব দিয়েছিলেন মহাবীর রুদাল হুকে এত বলি এতগুলি গুণাবলী সম্পন্ন ব্যক্তিকে হুট করে এজিদের কারণে গালি করা তার প্রতি হিংসা বিদ্বেষ করা এটা ঠিক না এমনকি মহাবীর রুদুল্লাহ তালাহ যদি এত খারাপ হয় তো ময়াবি রুদুল্লাহ তালাহ খেলাৎকে তো বহু সাহাবাহিকারা মেনেছেন আমরা আবারও ফিরবো আপনার কাছে ইনশাল্লাহ একটি ছোট্ট বিরতি সময় হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে আবারও ফিরছি ইনশা আলহামদুলিল্লাহ বিরতির পরে আবারও সবাইকে আহলান সাহলান জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন আশুরাকে নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন আশুরার গুরুত্ব তাৎপর্য এবং ফজিলত করণীয় বর্জনীয় দিক নিয়ে আজকে আলোচনা করছেন আমাদের সম্মানিত মোখারাম মুফতি মোহাম্মুল্লাহল বাকি নদভি আমরা সম্মানিত সাহিকের কাছে আবারও চলে যাচ্ছি আচ্ছা আর আশুরার দিনে যে রোজার বিষয়টা আসছে তো যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সেই দিন রোজা না রেখে আপনার মিছিল করা মিটিং করা বা আপনার এই যে পিনা গ্রহণ করা এগুলো কতটুকু যে আমি বলবো না যে একেবারেই এরা খারাপ করতেছে আমি বলবো যে তাদের বিবেক দিয়ে তাদেরকে বোঝার জন্য অনুরোধ করব কারণ এই দিনের যেহেতু হাদিস স্পষ্ট আছে এবং এটা তো আর এই এই দিনের ফজিলত তো কোনো আর রসুল ইসলাম দুনিয়ার থেকে চলে যাবার বাষট্টি বছর পরে এটা হয় নাই এটা তো বাষট্টি বছর আগের থেকে চলে আসতেছে রসুল পাকিস্তান দুনিয়ার থেকে চলে যাওয়ার পর বাষট্টি বছর কি পর্যন্ত কি তাজিয়ামে চলছিল কারণ শহীদ হয়েছেন এর আগ পর্যন্ত এই আশুরার দিন পালন হয় নাই জি এর আগে পর্যন্ত আশুরার দিন কীভাবে পালন হয়েছে সেইভাবে পালন না করে হোসান যে দিন থেকে শহীদ হয়েছে সেই দিন থেকে নতুনভাবে পালন করার এটা তো সুন্নত বিরোধী হয়ে গেল জি ধন্যবাদাম এর সম্মানিত দৌত্র হজরত হাসান এবং হুসেন রাজি আল্লাহ তাল আনহুমা ওনাদের যারা ক্ষতি করেছেন তারা কি মুসলমানদের কলিজার টুকরা কখনো হতে পারে কিনা আমি যেমন এক শ্রেণীর মানুষ আমরা আলহামদুলিল্লাহ অবশ্যই নবীজির কলিজার টুকরাদেরকে খুব সম্মান করি ভালোবাসি এবং কোনো কমতি নেই কিন্তু হত্যার মতো পথ যারা বেছে নিয়েছে তাদেরকে প্রশংসার আসনে বসানোর কোনো সুযোগ আছে তাদেরকে প্রশংসায় বসানোর কোনো সুযোগ নেই তবে যেহেতু কোরআন শরীর মধ্যে একটা কথা আছে ও ইন তো ই ফাতায়নি মিনাল মিনিনা একা তাতালো মৌমিনের দুইটা গ্রুপ যখন একে অপরকে হত্যার মধ্যে লিপ্ত হয়ে যায় যে তাহলে হত্যার কাণ্ডে লিপ্ত হওয়ার পরেও ইমান থাকে সেজন্য আমরা এতটুকু বলতে পারবো হয়তো তাদের ইমান ছিল এই কবিরা গুণার শাস্তি দেওয়ার পর আল্লাহ তাদেরকে যদি মাফ করলে চাইতে পারে মাফ করতে পারে সেটা আমার দায়িত্ব করবে সেটা আমার দায়িত্ব না আমরা যদি পুরোপুরি সবগুলি বিচার আমরাই করে ফেলি তাহলে তো আর আল্লাহর কোনো মালিক ইয়মুদ্দিনের ইয়মুদ্দিনের মালিক তা আল্লাহ হবে না আমরা বলবো যে হ্যাঁ তাদের ইমান ছিল হোসাইন তালু হত্যা করছে তারা জালেম জুলুম করছে এখন শাস্তি পাওয়ার উপর যদি আল্লাহ মাফ করে দেয় সেটা আল্লাহর ব্যাপার আমরা কিন্তু তাদের পক্কায়িত্ব করতে পারবো না জালেমের কোনো দিন পকায়িত্ব আমরা করতে পারব না হোসেন রদিয়াল্লা তালাহু এবং আমাদের বর্তমান যে বিশ্ব এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আপনি খেয়াল করেন মিডিল ইস্টেও মুসলমানদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে তারপরে যেমন শিয়া মুসলিম সুন্নি মুসলিম এ ধরনের বিভাজন কিন্তু সারা বিশ্বেই পরিলক্ষিত হচ্ছে তো আসলেই এই সব বিভেদের মূল কারণটা কি এবং আমাদের যে চারটি মাঝহ রয়েছে বিশেষ করে ধর্মীয় বা ইসলামী শরিয়ার মাস মাসাইলগুলো যে সমস্ত রায়গুলো আমরা ফলো করে আমাদের আমলগুলো বাস্তবায়িত করি কেন এই বিভাজনগুলো বা মুসলমানদের মধ্যে এই বিভক্তিটা কেন হচ্ছে আর কি আপনি যে বলেছেন একটা হলো মাঝহাবি আখতালাফ যে ইমাম শাহফি ইমাম মালিক মোহাম্মদ ইম হাম্বল এটা হলো একটা মৌলিক কোনো মতবিরোধ নয় বরং এই মতবিরোধের উদ্দেশ্য হলো মুসলমানের মধ্যে বিভিন্ন আমলের একটা অবকাশ সৃষ্টি করা জি যেমন আমি দৃষ্টান্ত দিয়ে বারবার বলে থাকি যে সতর হল খানিফ মজাহ্মদ হাঁটু থেকে নিয়ে কি পর্যন্ত নাবি পর্যন্ত কতক সময় আমাদের বাংলাদেশের শাসীরা দেখবেন যে হাঁটুর ওপর শ্বাস করার সময় নাঙ্গল শসার সময় হাঁটুর থেকে কাপড় উঠে বেসে যখন একটা তো আল্লাহ ক্ষমা করার একটা সুযোগ পাইছে যে এটা তো মতবিরোধপূর্ণ বিষয় তারা যদিও হাঁটুর ওপর কাপড় উঠাইছে কিন্তু ইমাম সাফির মতো তো এটা এরা তো সফর নষ্ট করে নাই তাহলে একটা ক্ষমা করার একটা সুযোগ পাইলো না অতীত মতবিরোধগুলোর দ্বারাই কতক সময় আমল করার একটা অবকাশ হয় সেইরকম যেমন মনে করেন ইমাম আবু হানিবুর রহমতুল্লা পিছনে নামাজ পড়লে কারাত পড়তে হবে না যে ব্যক্তি জুহরের সময় মুসলমান হয়েছে সেই ব্যক্তি যদি কোনো ইমামের পিছনে নামাজ পড়ে তার নামাজটা হয়ে যাবে যেহেতু সে ক্যারাদ না পড়লেও ইমামের পিছনে নামাজ হয়ে যাচ্ছে যেহেতু ইমামের পিছনে কারাত পড়তে হবে না যেহেতু অবকাশ না কিন্তু অন্য ইমামের বিষয়ে বলতে হবে যে তুমি খুব তাড়াতাড়ি কেরাত শুদ্ধ করে নাও অল্প সময় করে না হয় তোমার নামাজ হবে না এই যে একটা সুযোগ মতবিরোধের কারণে হচ্ছে এটা মৌলিক বিষয় নয় এটা হলো গৌণ বিষয় গৌণ বিষয়ের মতবিরোধ এটা একটা জিনিস খেয়াল করতে হবে এটা মৌলিক বিষয় নয় দ্বিতীয় নম্বর এই গৌণ বিষয়ে মতবিরোধের শাখা প্রশাখার মধ্যে মতবিরোধের কারণে মুসলমান মধ্যে বিভিন্ন আমলের একটা অবকাশ সৃষ্টি হয় আর রসুল ফাক ইসলাম আমি একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝবেন জহর নামাজ স্যার রাখাত আসর নামাজ স্যার রাখাত মাগের নামাজ তিন রাখাত এখানে কোনো মতবিরোধ আছে মতবিরোধে নাই তা কিন্তু আবার ইমামের পিছনে কারাত পড়ব না। বিচারের নামাজ তিন রাখাত একসাথে পড়বো নাকি মাঝখানে বসবো এগুলির মধ্যে মতবিরোধ আছে না আছে তো রসুল ইচ্ছে করলে জুহর নামাজ যেরকম স্যার আখাত আসার নমাজ যেরকম স্যারেখাত অকাঠ্যভাবে বলে গিয়েছেন ভিতরের নামাজ একেবারে তুমি এক বৈঠকে পড়বে না দুই বসার মধ্যে পড়বে অকাঠ্যভাবে রসুল সালি বলে দিতে পারতেন না রসুল বলে নাই কেন রসুল নিজেই বলে যায় না যে এর মধ্যে যেন আমলের মধ্যে একটু অবকাশ থাকুক মুসলমানদের সুযোগ থাকুক কিন্তু সেই সুযোগটাকে যদি আমরা ঝগড়ার জন্য ব্যবহার করি সেটা কি ইসলামের দোষ না আমাদের দোষ আমাদের নিজেদের এক তাহলে বোঝা যাচ্ছে ইমামদের একতালাপগুলো হলো মুসলমানদের বিভিন্ন আমলের সুযোগ সৃষ্টি করার জন্য ধন্যবাদ মাতার জজাকাল্লা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আশুরাকে কেন্দ্র করে আরটিভির বিশেষ ইসলামিক আয়োজন প্রশ্ন করুন আজকে গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি মহরমের দশ তারিখ আমরা কি করব কি করব না সাহাবিদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে এবং আমরা রোজা কয়টি করব এরাতে কোনো আমল আছে কিনা সমস্ত বিষয়গুলো আমরা শুনেছি ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব আমাদের করণীয় দিকগুলো বাস্তবায়িত করতে বর্জনীয় দিকগুলো বর্জন করতে আল্লাহ তৌফিক দান করুন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ